এত সরু রাস্তা দিয়ে যাওয়া যায় নাকি? এটাতে যেতে পারলে আমরা কিন্তু পূর্ণ করবো। অঙ্গিতা চলে গেছি, অঙ্গিতা চলে গেছি। এই সেই কারখানা যেখানে কেয়া গাছের ফুল থেকে তৈরি হয় কিন্তু পারফিউম, যার মধ্যে কিন্তু পারফিউমটা রেডি হয়ে গেছে। যাচ্ছে যাচ্ছে দেখুন, এই যাচ্ছে, এই দেখুন কত যাচ্ছে। বিশ্বের এক অব্বির সিবিচ, মার্কান্ডি সিবিচ, ঢেউ গুলো দেখুন কত সুন্দর। তাই দেখুন, ওরে বাবা রে বাবা, ঢেউ দেখেছেন? এরকম সুন্দর সুন্দর ঢেউ। আজ আমরা কলকাতা থেকে কয়েক ঘন্টা দূরে প্রকৃতির কোলে নতুন এক জায়গার সন্ধানে বেরিয়ে পড়েছিলাম, যেখানে আপনারা দু রাত তিন দিনে দেখতে পাবেন পাহাড়, ঝর্ণা, লেক ও নির্জন নিরিবিলি সি বিচ। তবে প্রতিবারের মতন শুরুটা করব হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স থেকে। এখন আছি হাওড়া স্টেশনের বাইরে আর ঘড়িতে সময় হচ্ছে 10:52। আজ আবারও নতুন একটা জায়গার নতুন একটা জার্নি তোমাদের সামনে তুলে ধরবো। আজ আমরা যাব কলকাতা থেকে ব্রহ্মপুর। হাওড়া থেকে রাত 11:55 12839 চেন্নাই মেল ধরে আমরা যাব ব্রহ্মপুর। ট্রেন ভাড়া 375 টাকা। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম ছতরপুর। এই স্টেশনটার পরেই কিন্তু ব্রহ্মপুর স্টেশন। তো আমরা কিন্তু নেমে গেছি ব্রহ্মপুর স্টেশনে। এখানে ট্রেনটা আসার কথা হচ্ছে 8:30 সময় আর এখন আছে 9:05, মানে আধা ঘন্টার মতো লেট। ব্রহ্মপুর স্টেশনে নেবে আমরা 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোচ্ছি আর বাইরে কিন্তু আমাদের জন্য আমাদের ট্রাভেলার ওয়েট করছে। চলুন দেখাচ্ছি আপনাদেরকে। ব্রহ্মপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা কিন্তু বাইরে বেরিয়ে গেলাম। এই হচ্ছে স্টেশন আর আমরা কিন্তু যাচ্ছি 3 দিনের সফরে, মানে 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যান প্যাকেজে। আপনারা আমাদের সঙ্গী হন। তো আমাদের গাড়ি চলে এসেছে, এই দেখুন, এই গাড়ি করেই কিন্তু আমরা 3 দিন ঘুরে বেড়াবো। এই হচ্ছে নির্মণিতা, এই নির্মণিতার সাথেই কিন্তু আমরা এই 3 দিনের সফরে বেরোবো। আজ আমাদের প্রথম দিন, তাই তো দাদা? এই হচ্ছে আমাদের হোটেল। স্টেশন থেকে মাত্র 200 থেকে 300 মিটার দূরেই কিন্তু রয়েছে আমাদের হোটেল। আমরা কিন্তু হোটেলের সামনে চলে এসেছি আর এই হোটেলেই আমরা কিন্তু 2 রাত 3 দিন থাকবো। তো আমরা যেহেতু একটা ট্রাভেল এজেন্সির হয়ে এসেছি, তাই উনি কিন্তু সমস্ত ব্যবস্থা করে দিচ্ছে। একতলা, দোতলা, তিনতলা, এই হচ্ছে আমাদের হোটেল। চলুন যাওয়া যাক। এরকম পেঁচানো আমার একটা সিঁড়ি রয়েছে একটা, এই সিঁড়ি দিয়ে আপনাদেরকে উপরে উঠতে হবে, কোনো অসুবিধা হবে না, উঠতে পারবেন আপনারা। চলুন আপনাদের রুমটা দেখাই একটু। এই দেখুন, বাপরে বাপ, এটা বিশাল বড় হল ঘর। দেখুন এত বড় সাইজের একটা রুম রয়েছে, এখানে একটা বেড রয়েছে, ওপরেও থাকার ব্যবস্থা রয়েছে, কিন্তু ওপরটা এখন জিনিসপত্র রাখা রয়েছে, নিচেটা আপনারা থাকতে পারবেন। এদিকে একটা মিরার রয়েছে, এদিকে একটা ছোট্ট মতো বেসিন রয়েছে, এখানে একটা টেবিল মানে থাক থাক মতো করা রয়েছে, আপনারা কিছু রাখতে পারেন এখানে। মিরারটা কিন্তু খুব সুন্দর, বেশ ভালো লেগেছে আমার কিন্তু। আর এদিকে কিন্তু 2টো ওয়াশরুম রয়েছে, ওই একটা একটা দেখিয়ে দিই আপনাদেরকে। এই দেখুন, এই হচ্ছে ওয়াশরুম। বাহ, ঝাঁ চকচক, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আর এই একটা রয়েছে বাথরুম, দেখিয়ে দিই। এই দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। যাই হোক, রুমে এসে গেছি, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নি, তারপর তোমার সাথে কথা বলছি। যাই হোক, আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখান থেকে যাব সাইট সিনে। চলো যাওয়া যাক। আজ প্রথম দিন আর এই প্রথম দিনের বেশ অনেক কিছু সাইট সিন রয়েছে, আমরা ঘুরে দেখব এবং আপনাদের ঘুরে দেখাবো। চলুন ভিডিওর সাথে থাকো। আর নীলমণিদা একদম গাড়ি নিয়ে রেডি সব সময় আমাদের জন্য। চলো যাওয়া যাক। হোটেল থেকে রেডি হয়ে প্রথমে বেরিয়ে পড়েছি, ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা কিন্তু যাব সাইট সিনে। একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, গাড়ি থেকে নেবে এই দোকানে ব্রেকফাস্ট করব। চলো দেখি এখানে ব্রেকফাস্টে কী কী পাওয়া যায় তোমাদেরকে দেখাই। এখন কিন্তু আমরা অলরেডি অন্ধ্রপ্রদেশের কাছাকাছি রয়েছি। হচ্ছে উপমা, এটা ইডলি, এটা ইডলি জানি, এটা উপমা, এই ডাল, এই ডাল নেই, কে ইয়ে ঘুগনি, ঘুগনি, আচ্ছা এটা ঘুগনি আছে, ইয়ে মিক্স কুরমা, মিক্স কুরমা,
এখানে খাবার আইটেম কিন্তু প্রচুর রয়েছে, এত কিছু খাওয়া যাবে না, তাই আমি একটু অল্প করে লুচি আর একটা বড়া নিয়েছি, এটাই খাবো। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্রথম গন্তব্য মারকান্ডি সী বিচ। এটি উড়িষ্যার একটি অফবিট সী বিচ, যার দূরত্ব ব্রহ্মপুর স্টেশন থেকে 35 কিলোমিটার। তবে অবশ্য রাস্তায় যেতে যেতে আমরা দেখে নেব কেয়া গাছ, যে গাছের ফুল থেকে তৈরি করা হয় পারফিউম। মানে এখান থেকে ফুলটা তোলে, ইয়াবে ফুল ফুটে গা। আচ্ছা, ইসলে ইয়ে লোক সাপ, কিউকি এখানে মেইন হচ্ছে সাপ। সাপ ফুল কা জো সেন্টারে, হ্যাঁ সাপ কনফার্ম এখানে। আচ্ছা, এটা সাপ থাকে সব সময়, ইসলে ইয়ে সব ক্লিন করকে রাখা আছে। আচ্ছা, বাগানের ভিতরে মানে কেয়া বাগানের ভিতরে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি, আর এই কেয়া গাছের ফুল থেকেই তৈরি হয় কিন্তু পারফিউম। যাব কোন কারখানায় তৈরি হয় দেখাবো। আর এখানে মানে দেখছেন এই যে পুরো ক্লিয়ার করা রয়েছে, পরিষ্কার, কেন জানেন? ফুলের মানে যে গন্ধ, সেই গন্ধেতে কিন্তু সাপ থাকে, তাই জন্য পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করা রয়েছে। এটা এমনই একটা জায়গা যেখানে নাকি বেশি পার্সেন্ট সাপ থাকে, কারণ এখানে যে ফুলের গন্ধ, সেই গন্ধে কিন্তু সাপ এখানে ভর্তি। এই সেই কারখানা যেখানে কেয়া গাছের ফুল থেকে তৈরি হয় কিন্তু পারফিউম। দেখুন কিভাবে পারফিউমগুলো তৈরি হচ্ছে, সবই কিন্তু কাঠের জালি। এই হাঁড়ির মধ্যে সব মানে সেদ্ধ হচ্ছে, তার থেকে একটা সেন্ট বেরোয়, সেই সেন্টটা এই পাইপের মধ্যে দিয়ে গিয়ে ঠান্ডা হয়, ওটার মধ্যে জমে, ওটা থেকেই পারফিউমটা তৈরি হয়। অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন সব এরকম হাঁড়ি হাঁড়ি বসানো রয়েছে, এটার মধ্যে কিন্তু পারফিউমটা রেডি হয়ে গেছে। এই দেখুন চারিদিকে কেয়া গাছের বাগান, আর তার মাঝেই রয়েছে এরকম একটা পারফিউম কারখানা, মানে কেয়া গাছের ফুল থেকে হচ্ছে পারফিউম, সেই পারফিউম কারখানায় আমরা এখন রয়েছি। এই কারখানায় এলাম, সত্যি বলছি অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু শিখতে পারলাম। আমি বলবো আপনারা অবশ্যই কিন্তু এই ট্যুরটা করুন, এই কারখানাটা ঘুরে যান, দেখবেন অনেক কিছু জানতে পারবেন। পারফিউম কারখানা দেখে আমরা সোজা চলে গেলাম মারকান্ডি সী বিচ, সঙ্গে মোহনা দেখতে। পারফিউম কারখানা দেখার পরে আমরা কিন্তু এখন চলে এসেছি মারকান্ডি সী বিচ এবং মোহনা। দেখুন এটা হচ্ছে মোহনা, আর ওই পারে কিন্তু রয়েছে সমুদ্র সৈকত, দুটোই দেখবো। এখানে আপনারা আসলে দুটো একসাথে দেখতে পাবেন, মোহনার মজাও নিতে পারবেন, সমুদ্রের মজাও নিতে পারবেন। চলুন যাবো আপনাদের আরও ভালো করে তুলে। এটা নদীর জল তো, সেই কারণে একটু হালকা কালচে কালার, দেখুন জলের কালারটা কিন্তু হালকা কালচে। আর সমুদ্রের যে জলটা সেটা কিন্তু আরও নীলাভ কালার, দেখাচ্ছি আপনাদেরকে। এই নদীটা কিন্তু সমুদ্রে মিশেছে, এই জায়গাটা কিন্তু মোহনা। চলুন আপনাদেরকে আর একটু ঘুরিয়ে দেখাই ভালো করে। এখানে এলে কিন্তু একটার সাথে একটা ফ্রি, মানে টুইন ওয়ান, সমুদ্র এবং নদী দুটোরই কিন্তু মজা পাবেন। মারকান্ডি বিচ, একদমই কিন্তু নির্জন এবং নিরিবিলি সি বিচ। দেখুন আমি আর প্রীতম ছাড়া কিন্তু এখানে আর কেউ নেই, কেউ নেই, মানে বিশাল সমুদ্র সৈকত। আর সবথেকে বেশি ভালো লাগছে এর জলটা কিন্তু নীল। লোকাল এরাও তো জান করছে, বাচ্চারা সাথে নীলমণি দাও রয়েছে, সাথে আমিও রয়েছি। এই মারকান্ডি সী বিচে সত্যি বলছি দারুণ লাগছে, এখানে না এলে এটার মজা নেওয়া যাবে না, এটার মজা পাওয়া যাবে না এখানে না এলে। জাস্ট কত সুন্দর এই জল, একদম নীলাভ জল, আর সাথে এত সুন্দর সুন্দর ঢেউ, পুরীকে হার মানাবে ভাই। দেখুন ওরে বাবা রে বাবা, ঢেউ দেখাচ্ছেন, এরকম সুন্দর সুন্দর ঢেউ। এতক্ষণ আমরা মারকান্ডি সী বিচে স্নান করছিলাম, এখন আমরা নদীতে স্নান করবো। মানে এখানে এলে আপনারা দুদিকে স্নান করতে পারবেন, প্রথমে আপনারা সী বিচ স্নান করে নেবেন, তারপর আপনারা নদীতে স্নান করবেন। এখন নদীতে স্নান করছি, মারকান্ডি বিচে এসে মারকান্ডি সমুদ্রে স্নান করলাম, প্লাস নদীতেও স্নান করলাম। মারকান্ডি নদীর জল কিন্তু সত্যি স্বচ্ছ, বেশ ভালোই লাগলো, স্নান টান করা হয়ে গেলো। এখন এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে যাবো আবার, চলো রেডি হয়ে নি। মারকান্ডি সী বিচ ঘুরে আমরা আবার বেরিয়ে পড়লাম, ঘড়িতে তখন বেলা দুটো, ঝমঝমিয়ে এলো বৃষ্টি। আমরা একটা ধাবা দেখে দাঁড়িয়ে পড়লাম দুপুরের লাঞ্চ করার জন্য। একটা কথা আপনাদের বলে রাখি, এই দু রাত তিন দিনের প্যাকেজে থাকা এবং খাওয়া সব কিছুই কিন্তু ইনক্লুডেড।
এই কলিজ ধাবা থেকে অনেকদিন পরে বেশ জমিয়ে একটা লাঞ্চ করলাম। চিকেন ভাত, ও খেলো পনির ভাত। অনেক বড় ধাবা, অনেক কিছু পাওয়া যায়, সত্যি দারুণ লাগলো। চলুন এখান থেকে আবার বেরিয়ে পড়ি। লাঞ্চ সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্যের দিকে। এবারে আমরা যেতে চলেছি ভৈরবী মাতার মন্দির। মার্কান্ডি সিবিচ থেকে এর দূরত্ব 10 কিলোমিটার। বোম্বপুরের ভৈরবী মাতার মন্দির খুবই বিখ্যাত একটি মন্দির। এখানে মায়ের একটি পা ও 4টি হাত রয়েছে। কথিত আছে এই মন্দিরটি খনন করা হয়েছে একটি লাঙল ক্ষেত্র থেকে। তারপর 1937 সালে এই মন্দিরটি স্থাপন করা হয়। এই মন্দিরের পিছনেই রয়েছে 108 দেবদেবীর মন্দির, যেখানে সব থেকে বড় মন্দিরটি হচ্ছে জগন্নাথ দেবের। এখন আমরা চলে এসেছি কিন্তু ভৈরবী টেম্পল। এটা কিন্তু ব্রহ্মপুরের খুবই বিখ্যাত একটি মন্দির। যদি ভারতবর্ষের বিভিন্ন মন্দির না গিয়ে থাকেন, বিভিন্ন দেবদেবীকে না দেখে থাকেন, তাহলে বলবো এই ভৈরবী মন্দিরে চলে আসুন। এখানে আপনারা সমস্ত মানে 108টা দেবদেবীকে আপনারা দেখতে পাবেন। ভৈরবী মাতার মন্দির দেখে আমরা বেরিয়ে পড়লাম সোনাপুর বিচ দেখার জন্য। ব্রহ্মপুর থেকে সোনাপুর বিচের দূরত্ব 30 কিলোমিটার। পুরীর মতনই বড় বড় ঢেউ, কিন্তু নির্জন নিরিবিলি সিবিচ, জলের কালার একদম নীলাভ। এখন আমরা দাঁড়িয়ে আছি উড়িষ্যার বুকে অদ্ভুত একটা সিবিচ, যেটা হচ্ছে সোনাপুর বিচ। কিন্তু আজ আপনাদেরকে উড়িষ্যার একদম অদ্ভুত নতুন নতুন কিছু জায়গা তুলে ধরছি। উড়িষ্যার বুকে আপনারা তো দেখেছেন পুরীর সমুদ্র সৈকত, এটা একদমই নতুন একটা সমুদ্র সৈকত। অনেকেই জানে না, অনেকে তো আসে না। আমি বলবো অবশ্যই কিন্তু আপনারা এই সিবিচটা ঘুরে যাবেন। সোনাপুর সিবিচ একদম নতুন একটা জায়গা, আর দেখুন কত সুন্দর এর জল, পুরো নীল। দেখুন ওখানে কিছু মানুষ কিন্তু স্নান করছে অলরেডি। ওই দেখুন, ওই দেখুন, এই সোনাপুর সিবিচে যাওয়ার পথে আপনারা দেখতে পাবেন এরকম বেশ দোকান রয়েছে দুই পাশে, কোল্ড ড্রিঙ্কস, চিপস, ভুট্টা, আরও অনেক কিছু খাবার দাবার দোকান, ছোটো ছোটো দোকান দেখতেই পাচ্ছেন। এখান থেকে আপনারা কিছু কিনে নিয়ে যেতে পারেন, সিবিচে গিয়ে বসে আড্ডা মারতে পারেন, খেতে পারেন। যাই হোক, আমরা কিন্তু জাস্ট ঘুরে নিলাম এই সোনাপুর সিবিচ। চলুন এবার বেরিয়ে পড়ি এখান থেকে, আরও একটা নতুন সাইট সিন দেখবো। শুধু এত সুন্দর সিবিচ না, তার সাথে কিন্তু সুন্দর একটা ঝাউবন রয়েছে, মানে সমুদ্রের ঠিক উল্টো দিকেই রয়েছে। দেখুন ঘন সুন্দর বেশ ঝাউবন, আপনারা এখানেও কিন্তু অনেকক্ষণ টাইম কাটাতে পারেন সিবিচের সঙ্গে ঝাউবন। এটা কিন্তু সাধারণত আর কোথাও বেশি দেখা যায় না। সোনাপুর সিবিচ দেখে আমরা চলে গেলাম আমাদের শেষ গন্তব্যের দিকে, গোকুলধাম। এখানে আমরা রাধা, কৃষ্ণ ও রুক্মিণীকে একসাথে দেখতে পাব। আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দেখতে পাই রাধা ও কৃষ্ণের মন্দির, কিন্তু রাধা, কৃষ্ণ ও রুক্মিণীকে একই সাথে দেখা যায় ভারতবর্ষের 2টি জায়গায়। একটি হচ্ছে বৃন্দাবন, আর একটি ব্রহ্মপুরের গোকুলধামে। প্রথম দিন আমাদের সমস্ত সাইট সিন গুলো দেখা হয়ে গেল। এখান থেকে আমরা কিন্তু আবার চলে যাব হোটেলে, তো চলো যাওয়া যাক হোটেলে। ফিরে সেদিন সন্ধে আমরা ইভিনিং স্ন্যাক্স ও রাতে ফ্রাইড রাইস চিলি চিকেন খেয়ে ঘুমিয়ে পড়লাম। তো বহুত সরু হ্যাঁ, তো অনেক সরু, এখানে যেতে পারবে আমি? না, ইয়াসে যাইঙ্গে, ইয়াসে, নেই নেই, ইয়াসে, ইয়াসে নেই যা সকতে হম লোগ। পুণ্য রাস্তা, হ্যাঁ, পুণ্য।